একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে পাকিস্তান। স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠছে বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন হাসপাতাল। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সময়ের সঙ্গে বেড়েই চলেছে হামলায় নিহতের সংখ্যা। এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন স্থানীয়রা। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। একের পর এক বিস্ফোরণ ঘটছে, এসব বন্ধ করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এটি পুরোপুরি অরাজকতা। এর আগে শুক্রবার খাইবার পাখতুনখোয়ার মাস্তুং জেলায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালানো হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক। তবে এখনও ভয়াবহ এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সম্প্রতি পাকিস্তানে আশঙ্কাজনক হারে বেড়েছে সন্ত্রাসী হামলা, প্রাণ হারাচ্ছেন নিরীহ সাধারণ মানুষ। সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে দেশটিতে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানে আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে অশান্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এসব হামলা চালাচ্ছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। আগামীতে এ ধরনের হামলা আরও বাড়তে পারে বলেও ধারণা তাদের। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।